সুপ্রিয় দর্শক, আমি ইসমাইল হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা, আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নিউ মার্কেটের এক তুচ্ছ ঘটনা, খাওয়ার পাসপোর্ট দোকান মালিকদের বাদ বিতর্কে কেন্দ্র করে বিতর্ক, এখানে ছাত্র কিভাবে আসে, ঢাকা কলেজের ছাত্রদের মারামারি, অনেক শিক্ষার্থী আহত, পুলিশের হস্তক্ষেপ, অন্যান্য শান্তিপ্রিয় দোকান মালিক কামনা করেছেন পুলিশের হস্তক্ষেপের। ঢাকা কলেজের শিক্ষার্থীদের মায়ের আক্রমণের কারণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে। কতিপয় বিরোধী দল বিএনপি প্রচার করে মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এখানে মার্কেটে চাঁদাবাজির জের ধরে নিউ মার্কেট ঢাকা কলেজের ছাত্র ও বাজার মালিকদের সাথে মারামারি ঘটিত হয়। বর্তমানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে চাঁদাবাজির জন্য বিএনপি ব্যক্তিবর্গ কুচক্রি মহল প্রচার করে যাচ্ছেন। মেয়র ঢাকা কলেজের ছাত্র লীগের ছাত্রদের দ্বারা নিউ মার্কেটের চাঁদাবাজি করাইয়াছে, তাদের জের ধরে মারামারি হচ্ছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা এই বিএনপি কুলাঙ্গারদের কঠোর শাস্তি দাবি করি। ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে নিউ মার্কেটের চাঁদাবাজিতে জড়িত আখ্যায়িত করার জন্য ঢাকা কলেজের ছাত্ররা মারমুখী হতে কোনো দল লাগে না, আওয়ামী লীগ আর ছাত্রলীগ, কিন্তু কলেজের ছাত্রদেরকে কে উস্কানি দিয়েছে? অবশ্য বিএনপি ছাড়া অন্য কেউ হতে পারে না। বর্তমানে বিরোধী দল চাচ্ছে আওয়ামী লীগ বর্তমান সরকারকে দেশে বিদেশে কলুষিত ঘৃণিত করে বিএনপি সরকার ক্ষমতায় আসতে। সাবেক মেয়র খোকার আমলে অনেকবার নিউ মার্কেটের দোকানদার ঢাকা কলেজের সিটি কলেজের ছাত্রদের সাথে দাওয়া পাল্টা দেওয়া মারামারি অনেকবার হয়েছে, তখন পুলিশও আহত হয়েছে। তখন কি সাবেক মেয়র খোকা নিউ মার্কেটে চাঁদাবাজি করেছেন? বর্তমান বিরোধী দল কি চায়? মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে স্বাধীনতা পক্ষের দল মুক্তিযোদ্ধাদেরকে দেশ বিদেশে কলঙ্ক ছড়াচ্ছে। স্বাধীনতা অপশক্তি চাচ্ছে 24 বছরের অধিক সংগ্রাম করে 9 মাসে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ছিনে এনে ভুল করেছে, তাই কি? মুক্তিযোদ্ধাদের অপমান বিভিন্ন কাঠন করে কলুষিত করছে স্বাধীনতা স্থপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সেনা অফিসার, সেনা প্রধান, যুক্তরাষ্ট্রের বাইডেনকে দাঁড় করায় মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করে হাজার হাজার ইউটিউবে দেখাচ্ছে, বিশ্রী বিশ্রী গালমন্দ করে যাচ্ছে। সংসদ আসনে 300 আসনের মধ্যে 10 আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ছিল উন্নয়নের দিকে, সততার দিকে, গরিব কুলি মজুর সুইপার সাধারণ জনগণের প্রিয় নেতা। এই ধরনের লোকদের প্রতি কলঙ্কের মিথ্যা বানোয়ার চাপ আনলে দেশের সততা হারাই যাবে, এবং মিথ্যা বানোয়ার ভাবে চাপ সৃষ্টি করলে দেশের শৃঙ্খলা বিনষ্ট হবে। হয়তো ব্যস্ত মেয়র হওয়াতে জনগণের প্রত্যাশা মিটাতে গিয়ে মুক্তিযোদ্ধাদের এখন প্রয়োজন কমে মনে করছে মাননীয় মেয়র সাহেব।